Assalamu alaikum everyone. Shabar ki khabar kemon achen? Chole ashlan notun aekti vlog niye. Vlog te shurute dekhte pachhen ami ektu ready hoyechi. Ready shede hoye ektu shopping e ber hoyechhilam. To first step plan chilo arong e jabo. Ejonno man arong ki bolbo ar ei je dekhte pachhen na eta kintu ami chole giye shopping kore already back kore felechi. Ami baby er jonno dress dekhte giyechhilam plus change korte giyechhilam. Allah মানে আরং এর এক্সপেরিয়েন্স কি বলবো আর ঢুকতে গেলে মনে হয় লাইন দিতে হবে প্লাস আপনি ড্রেস দেখতে গেলে লাইন দিতে হবে এরকম একটা অবস্থা সাইজ দিবেন সেটা চেঞ্জ করে দিতে যুগ যুগ চলে যাবে মানে আপনি ঘন্টাখানেক ধরে শুধু একটা ছোট ঘাট জায়গার মধ্যে ঘুরঘুর করতে থাকবেন আরং এ এই হলো এক্সপেরিয়েন্স এই হলো বাজে অবস্থা তারিখ তারিখ তোমার না কার তুমি তো বললা তুমি কি খাবা জানি বলছো যাই হোক ভিডিও দেখে তো বুঝতেই পেরেছেন বাসায় কারা এসেছে আমার ছোট খালা শাশুড়ি এসেছিল প্লাস নুলজাদ একদম সাডেনলি সকালবেলা বাসায় এসেছিল বাট ওরা মানে আনফর্চুনেটলি জাস্ট ইফতারি করেই একটু থেকে ওরা হতে চলে গিয়েছে সো কি আর করার তো ভিডিও আসলে যেটা বলছিলাম যে তোমার ইফতারি কিনা অ্যাকচুয়ালি হয়েছিল কি ও খুব ইচ্ছা করছিল যে মিরপুরের ইফতারি খাবে সেই জন্য হচ্ছে ওর জন্য মিরপুরের ইফতারির আয়োজন করা হয়েছিল প্লাস আমার ছোটো খালা শাশুড়ি হচ্ছে সে হচ্ছে অনেকগুলো মোরগ পোলাও রান্না করে নিয়ে এসেছিল তা আমরা সবাই মিলে এত এত ইফতার খেয়ে দেন আবার অনেকগুলো মোরগ পোলাও খেয়ে বসে পড়েছি মানে পেট পুট একদম ফুলিয়ে ভরে খেয়েছি তারপর দেখতে পাচ্ছেন হালেমের পিকচার এটা আমার আম্মুর বাসার ভিডিও ফুলি সাডেনলি একদম প্ল্যান করে যাওয়া সকালের দিকে গেলে দেখা যায় অমাবস্যা গেলে ওই দিন থেকেই দেখা যায় রাতে ব্যাক করা হয় অথবা পরের দিন সকালে ব্যাক করা হয় তো আমি হচ্ছে ইফতারি টিফতারি করে আবার এক বাটি হালিম নিয়ে বসছি মানে হালিম টালিম খেয়ে ঝাল টাল লেগে আমার পুরো পেট পুট মনে ফেটে বের হয়ে যাবে ঝালে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এর জন্য আমার চেহারারে হাল তারপর হচ্ছে আমি এটা ছিল আই থিঙ্ক পরের দিনের আবার পরে ওই দিনই ফার্স্ট হচ্ছে আমি পরের দিন ইফতারি করে হচ্ছে ব্যাক করেছিলাম আমার শ্বশুরবাড়ি তা আমার তো ভাই রুয়াফজা খুব পছন্দ বাট আমি ম্যাক্সিমাম টাইম যেটা দেখি রুয়াফজা খুব কম মানুষেরই পছন্দ বিশেষ করে আমার জামাই তো এটা দেখতেই পারে না মানে একটু লাইক করে না আর বাসায় বেশিরভাগ সময় দেখা যায় আমার ছোট ভাই ছাড়া কেউই লাইক করে না আর আমার খুব পছন্দ মানে একদম ঠান্ডা ঠান্ডা বরফ টরফ দিয়ে না রুয়াফজা খুব মজা লাগে সো আমি বললাম যে আমি শরবত আম্মুকে বললাম যে আমার জন্য কোনো কিছু করো না আমি আজকে একটু মানে প্লেন একদম নর্মাল বেশি করে রুয়াফজা দিয়ে রুয়াফজার শরবত খাবো তারপর ইফতারের টাইম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো ডিম চপ ছিল আলু চপ ছিল খেজুর ছিল তিন ধরনের কাবাব ছিল এটা আমার আপু নিয়ে এসেছিল আর জিলাপি ছিল তারপর আমার আম্মু তো আরও বহু কিছু বানিয়েছে আর এখানে আমার মেয়ে হচ্ছে তাকে ইফতারে দিয়ে দেওয়া হয়েছে সে সেখানে সিটে না বসে নেমে পিছিয়ে গুড়গুড় করছে আমার এখানে ওখানে হাঁটাহাঁটি করছে ও মানে এক জায়গায় স্থির থাকার মানুষ সে না সে হচ্ছে টুকুর টুকুর করে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক হাঁটবে তো ওর এখানে এসেছে যে আমি বলেছি আসো আমার একটু ভিডিওর সামনে আসো সে নিজে নিজে এসেছে আসে কি যেন আমাকে বলছে কিছু একটা আর আমিও তাকে কিছু একটা বলছিলাম তারপর ইফতারি শেষ করে দেন দেখলাম আম্মু হচ্ছে আমার খুব ইচ্ছা করছিল দুধ সেমাই খেতে আমার না মানে এই সেমাইতে আমার আম্মুর হাতে ছাড়া কারো হাতেরই আমার অতটা ভালো লাগে না আমার দু ধরনের খুব পছন্দ একটা হচ্ছে হবে একটু ভাজা ভাজা সেমাই একটু কাঁচা কাঁচা থাকবে দুধের মধ্যে দিয়ে এটা আমার খুব ভালো লাগে আরেকটা হচ্ছে বেশি করে দুধ টুধ দিয়ে ঘন করে যে সেমাই রান্না করে সেটাও আমার খুব পছন্দ তারপর দেখি আম্মু একটু খিচুড়ি রান্না করেছে দেন আগের দিনে হালিম ছিল এত কিছু তো খাওয়া সম্ভব না তারপর আম্মুকে বললাম আমাকে একটু এক কাপ চা দাও সুন্দর মতো খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে বাসা চলে যাব দেন কি তো চাটা খেয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি এসে দেখলাম হচ্ছে বাসার কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় ফিনিশের দিকে মানে দেখি যে কি শান্তি লাগছিল কি যে খুশি লাগছিল যে কখন পুরোটা কমপ্লিট হবে আর আমরা উঠে যাব সব কিছু কুচকাচ করে ফেলবো আল্লাহ আল্লাহ করে যেন আমাদের ঈদের আগে হয়ে যায় এটা আমাদের সবারই আসলে দোয়া কেউ তো চায় না যে ঈদের দিন খুব মেসি হয়ে সব কিছু ওলটপালট হয়ে থাক তো এদিন হচ্ছে টোটালি মানে রঙের দিকটা প্রায় কমপ্লিট হচ্ছিল আলহামদুলিল্লাহ দেখতে পাবে নেক্সট ব্লগে যে আমাদের বাসার মানে রং টং সব কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এই জন্য একটু টুকটাক ভিডিও নিচ্ছিলাম দেখছিলাম কি অবস্থা তো তখনও দেখা যায় চুনটুন দিয়েছে রং মানে কালার আরও কয়েকবার দিবে এই হচ্ছে অবস্থা আর আমাদের একটা মন খারাপ হয়েছিল একটু আমরা যে কালারটা দিয়েছি কালারটা চেয়েছিলাম যে আরও দুই শেড মানে হালকা বাট এটা গাঢ় হয়ে গেছে তো এই তো আজকে চলে এই পর্যন্ত ব্লগ সবাই অনেক ভালো থাকবে নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ